এটা কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ? না বিশেষ দ্রষ্টব্য এই যে যারা ঠান্ডা ছড়িতে ঘুরতে আসবেন, আপাতত কেউ ঘুরতে না আসার জন্য আমি যেটা বলবো, কারণ আমি অনেক দূর থেকে আসছি, আসার পরে ওনাদের রিকোয়েস্ট করার পরে ওনারা আমাকে ঢুকতে দিচ্ছে না। তো অনেকেই ঢুকছে দেখতেছি কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি জানি না কেন করছে এটা, হয়তো এগুলো লোকাল হতে পারে। তো যাই হোক, এখন যদি আপনারা কেউ ঠান্ডা ছড়ি ঘুরতে আসেন তাহলে আমি যেটা বলবো, আপনারা কেউ ঘুরতে আসবেন না, কারণ আসলে আপনাদের সময় লস হবে। তো আমার যেটা হচ্ছে, আমি অনেক দূর থেকে কষ্ট করে সাইকেল ড্রাইভ করে আসছিলাম কিন্তু আমি ঢুকতে পারলাম না। তো আঙ্কেল, এটা কি একবারে বন্ধ করে দেওয়া হয়েছে? আমি গাড়ি হিসেবে আসছি, আমার ঢুকতে ইচ্ছে না। তো আমি জানতে চাচ্ছি কাকু, এটা কি একবারে বন্ধ করে দিয়েছে নাকি? সাইনবোর্ডে লেখা আছে করোনা ভাইরাসের জন্য। যারা ভ্রমণ প্রিয়াসু লোক তারা আমরা কোথায় যাবো, এটা আমার একটা প্রশ্ন সবার কাছে। তো ঠান্ডাঝড়ে ফতেবাদে ঠান্ডাঝড়ের কর্তৃপক্ষকে আমি একটা রিকোয়েস্ট করবো যে এটা খুলে দেওয়া হোক, যেহেতু বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনও চলে আসছে। তো আমার মনে হয় এখন আর আমাদের কোনো ভয় নেই, তো এটা খুলে দিলে আমরা অনেক হ্যাপি থাকবো। তো আমি চলে যাবো, যেহেতু ঢুকতে হচ্ছে না, আমি নিয়মের বাইরে যাবো না। অনেকেই ঘুরছে, ঘুরুক, সমস্যা নেই, কিন্তু আমি যাবো না। যখন যেদিনে খুলবে সেদিন আসবো ইনশাল্লাহ।